সরকারি পুকুরকে অবৈধভাবে টেন্ডার না করেই পছন্দের মানুষকে পাইয়ে দেওয়ার অভিযোগে পুকুরে বিষ দেওয়ার ঘটনা ঘটালো বলে স্থানীয় মানুষ জানিয়েছেন। মঙ্গলবার সকালে এমন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বাসিন্দাদের বিক্ষোভ দেখা দেয় উত্তর দিনাজপুরের ইটাহারে। ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের বহুতি গ্রামে একটি সরকারি পুকুর পঞ্চায়েত দপ্তর টেন্ডার না করেই স্থানীয় পঞ্চায়েত সদস্যকে চাষ করবার বরাত দেয় বলে অভিযোগ। অথচ গ্রামের বাসিন্দারা গ্রামীণ উন্নতিকল্পে জোট করে আবেদন করেছিল। পঞ্চায়েত সদস্য পুকুর টেন্ডার পাওয়ার পর পুকুরে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ। পুকুরের মাছ মরা গন্ধ পুকুরে নানান কাজে নামা যাচ্ছে না, তাই অবিলম্বে অবৈধভাবে পুকুরের জন্য টেন্ডার বাতিল করা হোক বলে অভিযোগ গ্রামের বাসিন্দাদের। তবে পঞ্চায়েত প্রধান সাথী দাস সরকার বলেন, পঞ্চায়েত এলাকায় ছোট বড় 18টি পুকুর রয়েছে, অনেকেই পুকুর লিজ নেওয়ার জন্য আবেদন করেছেন, সরকারিভাবে এখনও কোনো পুকুরের জন্য টেন্ডার করা হয়নি। এদিন পঞ্চায়েত প্রধান সাথী দাস সরকার আর কি কি বলেছেন শুনুন। দেওয়া হয়নি কি বলবেন? আমার এলাকায় ছোট বড় 18টি পুকুর আছে, এখনো টেন্ডার হয়নি। যেটা বলছে সেটা একদমই ভ্রান্ত কথা, যেটা টেন্ডারের কথা, এখনো টেন্ডারের কোনো হয়নি, সিদ্ধান্ত নেওয়া হয়নি, সিদ্ধান্ত নিলেই আমরা সব জানি ওগুলোর জন্য না। এখন পত্র হয়নি, টেন্ডারটা হলে আবেদনপত্র অনেকে জমা দেবে হয়তো, তারপরে আমরা দেখছি কী হচ্ছে। তবে যে মানুষই চাষ করে থাকুক না কেন, এতগুলো মাছকে মারার জন্য পুকুরে বিষ ঢালা যে সঠিক হয়নি তা স্বীকার করে নিয়েছেন উপস্থিত গ্রামের বাসিন্দারাও। উত্তর দিনাজপুরের ইটাহারের দুর্গাপুর ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা
হরিমোর মোহনবাটি রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।